ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কে নিকৃষ্ট বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সুশাসনের জন্য নাগরিক সুজন বলেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন একটি নিকৃষ্ট যন্ত্র, এটা প্রতিষ্ঠিত। সবশেষ কুমিল্লা সিটি কর্পোরেশন, তার আগে নারায়ণগঞ্জ সিটি সহ বিভিন্ন নির্বাচনে প্রমাণিত হয়েছে যে ইভিএম মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ সংগঠনের কর্মকর্তারা এই মন্তব্য করেন। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ সংগঠনের কর্মকর্তারা একথা বলেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের বিশ্লেষণ উপস্থাপন করতে এই সংবাদ সম্মেলন হয়। ইভিএম এর ধীর গতি এবং কম ভোট পড়ার চিত্র তুলে ধরেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতিতে হওয়া 6টি আসনে 51% ভোট পড়ে, অথচ বাকি 294টি আসনে পেপার ব্যালটে 81% ভোট পড়ে। এবার কুমিল্লা সিটি নির্বাচনে 59% ভোট পড়লেও 2012 সালে কুমিল্লায় বায়োমেট্রিক ইভিএমে 75% ও 2017 সালে ব্যালটে 64% ভোট পড়েছিল। ইভিএমে অনেকে ভোট না দিতে পেরে চলে গেছেন, অর্থাৎ ইভিএম মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। বদিউল আলম মজুমদার প্রশ্ন তোলেন, যে যন্ত্র মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে সেই যন্ত্র ব্যবহারের যৌক্তিকতা কি। তিনি বলেন, কুমিল্লা সিটি নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে বলে আমাদের ধারণা, কিন্তু ইভিএম এখানে কাঠগড়ায় দাঁড়িয়েছে। বলা হয় ইভিএম এর সঙ্গে সঙ্গে ফলাফল আসার কথা, কিন্তু 4টি কেন্দ্রে 4 ঘন্টা পরে কেন ফলাফল এলো? আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। সুজন সম্পাদক বলেন, ইভিএম একটা নিকৃষ্ট যন্ত্র, এটা প্রতিষ্ঠিত, কারণ এখানে পুনর্গণনার কোনো সুযোগ নেই। ভোট নিয়ে ইসি যে তথ্য দেবে সেটাই মেনে নিতে হবে। প্রয়াত জামিলুর রেজা চৌধুরী ইসির কারিগরি কমিটির প্রধান ছিলেন, কিন্তু তিনি ইভিএম এর সুপারিশে সই করেননি। এর মধ্যে অনেক দেশই ইভিএম ব্যবহার থেকে সরে এসেছে বলেও জানান তিনি। ইভিএম এর পক্ষে নির্বাচন কমিশনাররা সাফাই গাওয়া শুরু করেছেন বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এটা কাঙ্ক্ষিত নয়। গত 15 জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়। এটি ছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশনের প্রথম নির্বাচন। এই নির্বাচনকে অনেকে ইসির প্রথম পরীক্ষা হিসেবে দেখেছেন। প্রথম পরীক্ষাতেই তারা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, জানিয়েছে সুজন। সুজন সম্পাদক আরও বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে বড় প্রশ্নের সৃষ্টি হয়েছে। ইসি আইন কানুন, বিধি বিধান ও আচরণ বিধির 31 ও 32 ধারা কঠোরভাবে প্রয়োগ করেনি। কিছু কিছু চুনোপুটির ক্ষেত্রে সক্ষমতা দেখালেও রাঘব বোয়ালদের ক্ষেত্রে দেখাতে পারেনি। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বাহার উদ্দিন বাহারের নাম উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনাররা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সঙ্গে কর্তব্য পালনের শপথ গ্রহণ করে, কিন্তু এখানে সেটা করেছেন কিনা সেটি বড় প্রশ্ন। যদিও সংসদ সদস্য এই আইনের বিরুদ্ধে আদালতে গিয়েছেন, কিন্তু বিদ্যমান আইন তো এখনো বহাল। তাছাড়া বাহার উদ্দিনের বিষয়ে প্রথমে তারা একরকম কথা বলেছেন, পরে কথাগুলো সাংঘর্ষিক ও অসংলগ্ন কথা বলে বস্তুত শপথ ভঙ্গ করেছেন। সুজনের প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ তার জোটের কয়েকটা দল ছাড়া সবাই ইভিএম এর বিপক্ষে। তাদের আস্থা ফিরিয়ে আনতে এবং নির্বাচনে আনার পরিবেশ সৃষ্টির জন্য হলেও ইভিএম ব্যবহারের যৌক্তিকতা নেই। ইসির প্রথম পরীক্ষায় অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন সুজনের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, যে 4টি কেন্দ্রের ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেগুলোর যদি প্রিন্ট নেওয়া যেত, যেটা ভারতে রয়েছে, ওখানে কেউ অভিযোগ করলে ইভিএম এর প্রতিটি ভোট প্রিন্ট আউট করে পুনর্গণনার সুযোগ রয়েছে। আমাদের ইভিএম এ প্রিন্ট আউট না থাকার কারণে পুনর্গণনার কোনো সুযোগ নেই, এটা একটি বড় বিতর্ক। যারা ইভিএম এ ভোট দিতে না পেরে ফেরত যান, তাদের জন্য বিকল্প ভোটের ব্যবস্থা রাখা যেতে পারে বলেও মন্তব্য করেন রোবায়েত ফেরদৌস। বিজয়ী প্রার্থীদের তথ্যের বিশ্লেষণ তুলে ধরে সুজনের কেন্দ্রীয় সদস্য একরাম হোসেন বলেন, কুমিল্লার নির্বাচনে নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার মতো অনেক কারণ আছে। একটি হলো, সমাজকর্মীদের জায়গায় ব্যবসায়ীরা অধিক হারে নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে মামলার আসামি, এমনকি খুনের মামলা সংশ্লিষ্ট ব্যক্তিরাও নির্বাচিত হচ্ছেন বেশি করে। সবশেষে সংবাদ সম্মেলনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হলফনামায় দেয়া তথ্যগুলোর সঠিকতা যাচাইয়ের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সুজন।